তিন কালো ছিলেন পৃথিবীতে কয় কালো তিন কালো যদিও তারা কালো তারা ছিলেন জগতের শ্রেষ্ঠ ভালো মানুষ বলি আলহামদুলিল্লাহ একজন কালো তো এত কালো ছিলেন যার নামটা কোরআনেও আছে এত কালো ছিলেন তিনি কালো খাটো কালো খাটো ঠোঁট মোটা নাক বোচা চোখ ছোট কপাল কপাল কপালটা বড় চুলগুলো খাড়া বাহ্যিকভাবে কোনো সৌন্দর্য ছিল না এবং পার গোড়ালি ছিল ফাটা ইবনে কাসির এসেছে লোক সেই কালো লোকটার পাটা ছিল ফাটা ফাটা পা আছে না কিছু আছে না এখন তো শীতকাল পা ফেটে যায় তো পা ফাটা লোক যখন লেপে ঘুমাতে যায় লেপের কাপড় কি ঠিক থাকে লেপের কাপড় ঠিক থাকে সকালবেলা স্বামী স্ত্রী গন্ডগোল লাগে কি স্বামী পাইলাম আমার লেপের কাপড় আর ঠিক হইল না এই পা ফাটা লোক একজন কালো ছিলেন দেখতে সুন্দর না কিন্তু আল্লাহ পাক তার ওয়াজকে এত পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবে তার ওয়াজকে কোট করে তার নামটা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন জোরে বলে সুবহানাল্লাহ সে লোকটা কি ছিলেন ধলা না কালো নামটা হলো লোকমান নামটা কি বলেন লোকমান লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না নবুয়ত তিনি পান নাই কিন্তু আল্লাহ পাক তাকে হিকমত দান করেছিলেন এমন হিকমত আল্লাহ পাক তাকে দান করেছিলেন তিনি তার সন্তানদেরকে ১৩টি নসিহত করেছিলেন আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেছে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে তার মডেল বানিয়ে দিয়ে বলছেন ও দুনিয়ার সমস্ত বাবারা তোমরা তোমাদের সন্তানকে যত নসিহত করো না কেন তোমরা আমার লোকমানের মতো ১৩টা নসিহত করবা তোমার সন্তানগুলো আদর্শ সন্তানের রূপ নেবে জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক তাকে এত সম্মান কেন দিলেন এত মর্যাদা কেন দিলেন এর অন্যতম কারণ ছিল তার কিছু গুণ ছিল এর মধ্যে এক নম্বর গুণ হলো তিনি অপ্রয়োজনীয় কোনো কথা বলতেন না সুবহানাল্লাহ বলবেন না জোরে বলি সুবহানাল্লাহ তাহলে আমাদের মুখ থেকেও আমরা কখনো অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না কখনো বলতে যাব না আমার ভাইয়ের লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালামের ভিতরে ৯টা গুণ ছিল এর মধ্যে এক নাম্বার গুণ হলো অপ্রয়োজনীয় কোনো কথা বলতেন না নাম্বার ২ হলো তার দৃষ্টি কখনো এদিক সেদিক যেত না দৃষ্টি নিম্নমুখী রাখতেন তিনি নাম্বার ৩ হলো হালাল জীবিকার উপরে তিনি সন্তুষ্ট থাকতেন নাম্বার ৪ লজ্জাস্থানের তিনি সংরক্ষণ করেছেন নাম্বার ৫ হলো সত্য কথায় তিনি অটল ছিলেন সারা জীবনে কখনো তিনি মিথ্যা কথা বলেন নাই নাম্বার ৬ অঙ্গীকারকে তিনি পূর্ণ করেছেন আমাদের এগুলো করার দরকার আছে না নাই অঙ্গীকারকে তিনি পূরণ করেছেন দুঃখজনক হলো সত্য স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত সরকার ক্ষমতায় এসেছেন স্বাধীনতার ৫০ বছর হয়ে গেল যে পরিমাণ বৈদেশিক সাহায্য এই দেশে এসেছে যে পরিমাণ সাহায্য এই দেশে এসেছে তার ৭৫% গেছে নেতাদের পকেটে আসতে কোন কেন ওদের অঙ্গীকার কি ঠিক আছে অঙ্গীকার ঠিক আছে না আমার বন্ধুগণ দুর্ভিক্ষ সম্পদের ঘাটতির কারণে হয় নাই হয় না খাদ্যের সংকটের কারণে দুর্ভিক্ষ হয় না সম্পদের ঘাটতির কারণে দুর্ভিক্ষ হয় না সম্পদ বন্টনে দুর্নীতি হলে পরে দুর্ভিক্ষ হয় ঠিক কিনা বলেন বন্টনে যদি এলোমেলো হয়ে যায় তখন দুর্ভিক্ষ হয় সংকট হয় আজকে আমার দেশ কোথায় চলে যেত আমি এমপি মহোদয়ের সাথে আমার একটা সফর ছিল আমি আসতেনি ওনাকে এয়ারপোর্টে দেখলাম আমি তখন মালয়েশিয়া থেকে আসি মালয়েশিয়া আমার একটা প্রোগ্রাম ছিল বছর চারেক আগে যে মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ ১৯৮০ দশকে তিনি ক্ষমতায় আসেন সেই সময় মালয়েশিয়ার অবস্থা ছিল বাংলাদেশের চেয়ে দুর্বল সেই মালয়েশিয়া আজকে আধুনিক মালয়েশিয়া কোথায় চলে গেছে আর আমার দেশ আজকে আমরা কোথায় কোথায় নিয়ে গেছি আমরা মাঝে মাঝে দুর্নীতিতেও চ্যাম্পিয়ন হই মাশাআল্লাহ নাকি আলহামদুলিল্লাহ কবেন নাকি কি কবেন জোরে কর নাউজুবিল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আজকে ইমানদারের যদি আজকে অঙ্গীকার ঠিক থাকতো আমার দেশের মুসলমানদের যদি জবান ঠিক থাকতো
আমার দেশের নেতৃত্বে যারা আছেন তাদের যদি জবান ঠিক থাকতো আজকের দেশটা হয়ে যেত জান্নাতের টুকরা। কিন্তু সেই চিত্র আজকে আমরা দেখতে পাচ্ছি না। আজকে যত সংকটই বলেন সবচেয়ে বড় সংকট হলো নেতৃত্বের সংকট। আমার কথা কি বোঝা যায়? সবচেয়ে বড় সংকট কিসের সংকট? নেতৃত্বের সংকট। কারণ আমি যদি একটা প্রশ্ন করি উত্তরটা পাবেন, আমার দেশে এই মুহূর্তে নেতা বেশি না কর্মী বেশি? বলেন বলেন বলেন, নেতা বেশি না কর্মী বেশি? কেউ কি বলে আমি কর্মী? কেউ কি বলে আই এম এ ওয়ার্কার? কেউ বলেন আমি একজন কর্মী? সবাই বলে আই এম এ লিডার, আমি একজন নেতা। দেখবেন রাস্তার মোড়ে মোড়ে হাত উঁচু করা কিছু ব্যানার ফেস্টুন আছে না নাই? পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা যা আছে সব দিয়ে যান। এই তো হচ্ছে আজকের নেতৃত্বের অবস্থা সম্মানিত ভাইয়েরা। কিন্তু আমরা যদি সেই নেতৃত্বের দিকে যেতাম যে নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু এবং তিনি যে নেতৃত্ব কায়েম করেছিলেন, যে নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছিলেন, তারই জায়গায় বসেছিলেন সাইয়েদেনা আবু বকর সিদ্দিকের মতো মানুষ, তারই জায়গায় বসেছিলেন সাইয়েদেনা আবু বকরের মতো মানুষ। তারা কি ছিলেন? তাদের চারিত্রিক সৌন্দর্য কি ছিল? তাদের চরিত্রের মাধুরতা কি ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি মানুষ ছিলেন? ওমরের ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন বাড়ির জন্য কলসি ভরে কূপ থেকে পানি তুলে মাথায় নিয়ে আসতেছেন বাড়ির দিকে। তিনি সেই সময় অর্ধ পৃথিবীর শাসনকর্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। 50টা রাষ্ট্র হয়েছে, এখন কয়টা রাষ্ট্র হয়েছে এমন এরিয়ার তিনি রাষ্ট্রপ্রধান। কলসিতে করে মাথায় ভরে তিনি নিয়ে আসতেছেন, এমন সময় সামনে এক প্রশ্নকারী এসে বলতেছে আমিনুল মুমিনিন কিছু কথা ছিল, কি বলবে বলো? কে মাথায় কলসি রেখে কথা বলবেন বলবেন কেমনে আপনি? কলসিটা মাটিতে রাখেন, মাটিতে না রেখে তিনি হাঁটুর উপরে রাখলেন। বলা হলো হাঁটুতে রাখলে আরো কষ্ট হবে, নিচে রাখেন। কি নিচে রাখা যাবে না? কেন? কলসির তলাটা ভিজা। কলসির তলাটা কি ভিজা? জমিনটা হলো শুকনা। এই জমিনে যদি আমি কলসি রাখি, কলসির তলায় এই জমিনের কিছু মাটি উঠে আসবে, এই জমিনের মালিক আমি না। আমি যখন এতটুকুন বালুটা এতটুকুন মাটি নিয়ে আমি যখন বাড়িতে ফিরবো, এই জমিন ওলা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলি আল্লাহু আকবার। এইরকম একটা মানুষ যদি নেতৃত্বের আসনে থাকতো, যেদিন রাস্তা তৈরি হয়েছে 30 বছর আগে যে রাস্তা পাকা হয়েছে সে রাস্তা নষ্ট হতো না। কিন্তু এই দিকে শুরু করে ওই দিকে শেষ হতে এই দিকের চামড়া নাই, ঠিক কিনা? কোন সম্মানিত ভাইয়েরা, সাইয়েদ ওমরের ফারুক কি ছিলেন? আল্লাহু আকবার। তিনি বলেছেন ফোরাতের তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, ইরাকের রাস্তা খারাপের কারণে উটের পা যদি গর্তের মধ্যে পড়ে ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো আর কুকুর কেন মারা গেল? সেই জন্য ওমরকে জবাবদিহি করতে হবে আল্লাহর আদালতে। আর আজকে সামনে মানুষ মরে থাকে, দেখার কেউ নাই। আগে মরে দেখো, এরপরে বুঝবা আল্লাহ তোমার কোথায় ঢুকায় দেয়, ঠিক কিনা? নেতৃত্ব দেওয়ার চাইতে অনুগত থাকাটাই নিরাপদ। কিন্তু আজকে কেউ অনুগত থাকতে চায় না, সবাই নেতা হতে চায়। সবাই কি হতে চায়? মসজিদের ইমাম কয়জন হয় বলেন? কয়জন হয়? মুসল্লি বেশি হবে না ইমাম বেশি হবে বলেন? মুসল্লি সবাই ইমাম কয়জন? একজন। সবাব মুসল্লি যদি বলে, সব মুসল্লি যদি বলে আমি ইমাম, নামাজ কি আর শেষ হবে? নামাজ কি আর শেষ হবে? হবে না। আমরা এই চিত্রগুলোই দেখতে পাচ্ছি আজকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কি ছিলেন তারা আর আমরা কি পেয়েছি? আমরা কি করছি? আমরা কি করতেছি? অথচ আমাদের পরিচয় তারাও মুসলমান আমরাও মুসলমান, কিন্তু তারা ছিলেন খাঁটি আর আমাদের মধ্যে ভেজালে কোনো সন্দেহ আছে? আমাদের মধ্যে ভেজালে কোনো সন্দেহ আছে? আমার ভাইয়েরা, নেতৃত্ব কাকে বলে দেখেন? সুশাসন কাকে বলে দেখেন? ওয়াদা অঙ্গীকার পূরণ করা কি বলে দেখেন? লোকমানের গুণগুলো তাদের মধ্যেও ছিল। চিন্তা করে দেখুন, একজন সাহাবীর কথা মনে পড়ে গেল, খলিফা ওমর ফারুকের শাসনামলে তিনি একজন কি হিমসের গভর্নরের দায়িত্ব দিয়েছিলেন। হিমসের গভর্নর হয়ে তিনি চলে গেলেন হিমস নামক জনপদে। সেই সাহাবীর নাম হলো সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ বিন আমির দায়িত্ব নিয়ে 6 মাস যেতে না যেতেই ওই এলাকার জনগণগুলো খেপে গেল তার বিরুদ্ধে। খেপে গিয়ে রেগে গিয়ে সবাই মিলে চলে এসে
আমিরুল মুমিনিনকে বললেন, আমিরুল মুমিনিন ওমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এমন একজনকে গভর্নর বানিয়েছেন, ইমসের গভর্নরের দায়িত্ব দিয়েছেন, যার মধ্যে আমরা বড় বড় চারটা বড় বড় দোষ খুঁজে পেয়েছি, এই চারটি দোষ আপনাকে জানাতে এসেছি। ওমরে ফারুক বললেন, ঠিক আছে, তোমরা গভর্নরের বিরুদ্ধে কি রিপোর্ট করেছ আমাকে বলো। নাম্বার ওয়ান হলো, এমন গভর্নর পাঠালেন যে গভর্নর তিনি প্রত্যেক দিন অফিসের নির্দিষ্ট সময়ে না এসে একটু পরে আসেন, দেরি করে আসেন, বিলম্ব করেন। নাম্বার দুই হলো, সব দিনে তিনি একদিন আসেন না, অফিসটা তিনি একদিন বন্ধ করে রাখেন, আমাদের অসুবিধা হয়। নাম্বার তিন হলো, তিনি শুক্রবার একদিন তো আসেন না। নাম্বার তিন হলো, সন্ধ্যার পরে যখন আমরা তার বাড়িতে কোনো কাজের জন্য যাই, ডাকেও সাড়া দেন না। নাম্বার চার হলো, মাঝে মাঝে তিনি অফিসে এসে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকেন, বেহোশ হয়ে পড়ে থাকেন বেশ কিছুক্ষণ ধরে। এই চারটা রিপোর্ট আমরা তার বিরুদ্ধে করে গেলাম, আপনি তাকে এই ব্যাপারে তাকে সতর্ক করুন, অথবা গভর্নরের পদ থেকে তাকে বাইর করে দিয়ে আমাদেরকে নতুন গভর্নর নিযুক্ত করুন। এই জাতীয় কথা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রাথমিকভাবে একটু মনঃক্ষুণ্ণ হলেন, তলব করলেন, সাইদ তুমি চলে আসো। তিনি হেমস থেকে চলে আসলেন মদিনায়, সামনে বসায় তিনি বললেন, ও সাইদ, আমি তোমাকে নিজেই তোমাকে গভর্নরের দায়িত্ব দিয়েছি, কিন্তু জনগণ তোমার বিরুদ্ধে চারটা অভিযোগ দিয়েছে, কয়টা বলেন? আসতে বলবেন না, কয়টা? চারটা অভিযোগ দিয়েছি। এই চারটা অভিযোগ তুমি যদি খণ্ডন করতে না পারো, আমার মান সম্মানও থাকবে না। এই চারটা অভিযোগটা কি সত্য নাকি? সাইয়েদিন আমির বলছেন, আমিরুল মুমিনিন, যে চারটা অভিযোগ আমাকে দেওয়া হয়েছে আমি বুঝতে পেরেছি, তবে হ্যাঁ, আপনি যদি আমাকে সুযোগ দিয়ে দেন, এই চারটি অভিযোগের সুস্পষ্ট জবাব আমি দিতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কি জবাব দিতা তাদের মধ্যে ছিল, গভর্নর সামনে দাঁড়ানো সাইদ বিন আমিরকে লক্ষ্য করে খলিফা ওমর ফারুক বললেন, এক নাম্বার তোমার বিরুদ্ধে রিপোর্ট করেছে, তুমি অফিসে দেরি করে আসো কেন? অফিসে দেরি করে আসার কারণটা কি? সাইদ বিন আমির বললেন, আমিরুল মুমিনিন, আমি প্রত্যেক দিন সকালে বের হওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আল্লাহ আমাকে অনেকগুলো ছেলে মেয়ে দান করেছেন, তারা ছোট ছোট বাচ্চা, আমি হিমসের গভর্নর হলে কি হবে? আমার বাড়িতে কোনো চাকর বাকর নাই, আমার বাড়িতে কোনো লেবার নাই, আমার কোনো দাসী নাই, দাস নাই, আমি যখন সকালবেলা আসতে নেই, আমার বউয়ের জন্য চরম কষ্ট হয়ে যায় সকল কাজগুলো করার, রান্না বান্না বাচ্চা কাচ্চা সব দেখতে গিয়ে তার কষ্ট হয়ে যায়, আমি তার হেল্পার হই, কিছুক্ষণ কাজগুলো আগায় দিতে গিয়ে আমার দেরি হয়ে যায়, এই জন্য আমি অফিসে আসতে দেরি করি। ওমর ফারুক মনে মনে চিন্তা করছেন, হারে, আমি কার দোষটা ধরতে চাই? সে তো আমার চাইতে ভালো, যেরকম সুবহানাল্লাহ, সে তো আমার চাইতে ভালো। নাম্বার টু, সাইদ তোমার বিরুদ্ধে রিপোর্ট হলো, তুমি সাত দিন একদিন আসনের কারণটা কি? ওমর ফারুকের এই প্রশ্নের জবাবে তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনার সামনে যে পোশাকটা পরে আছি, যে জামা আমার পরনে দেখছেন, আমার গায়ে দেখছেন, এই জামা সারা আমি হিমসের গভর্নর হলে কি হবে? বিকল্প কোনো জামা আমার আর নাই, এই একটা জামা পরে আমি সাত দিন ধরে, সপ্তমতম দিনের শুক্রবার যখন চলে আসে কাপড়গুলো ময়লা হয়ে যায়, কাপড়টা না ধোয়ার মতো, না ধুইলে পরে পড়তে পারি না, যখন ধুইতে যাই কোনো মতে একটা চাদর মুড়ি দিয়ে আমি কাপড়টা ধুইয়া, রোদ্রের শুকাতে দেরি হয়ে যায়, জুমার নামাজে চলে যায়, আমি আসতে পারি না একদিন। ওমর ফারুক প্রশ্নগুলো করেই তিনি নিজে চিন্তায় পড়ে গেলেন, হায়রে, আমি তা কাকে প্রশ্ন করছি? ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলছে, সাইদেরে, নাম্বার তিন প্রশ্ন হলো, সন্ধ্যার পরে তোমার কাছে জনগণ গেলে তুমি তার ডাকে সাড়া দাও না কেন? তিনি বলছেন, আমি মুমিনিন, সারাটা দিন ধরে এই হিমসের প্রত্যন্ত অঞ্চলে মানুষগুলো আমার কাছে আসে, আমি তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি, সন্ধ্যা যখন হয়ে যায় আমি তখন বাড়িতে চলে যাই, বাচ্চা কাচ্চাদের একটু সময় যতটুকু পাই দেই, এশার নামাজ পড়ে আমি এশার নামাজ আমি দাঁড়ায় যাই, সামান্য কিছু খাবার খায়া বিছানায় গেলে আমার ঘুম ধরে না, আমি গোটা রাত ফজর পর্যন্ত যাই নামাজে কাটায় কাটায় আমি আল্লাহর সঙ্গে সময় দেই, জোরে কন সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব এই সমস্ত কথাগুলো শুনছিলেন, শুনে বলছেন, ওরে সাইদ, আমি তোমাকে প্রশ্ন করতে গেলাম কেন? তবে যখন প্রশ্ন করেছি আরেকটা প্রশ্নের জবাব তুমি আমাকে দিয়ে দাও, সেটা হলো, তোমার জনগণ অভিযোগ দিয়েছে তুমি মাঝে মাঝে অফিসের মধ্যে মৃগী রোগীর মতো অজ্ঞান হয়ে পড়ো কেন? এর কারণটা কি?
সঙ্গে সঙ্গে সাইদ বিন আমির বলছেন আমিরুল মুমিনিন আপনিও যদি ওই পরিস্থিতিতে পড়ে যেতেন আপনিও অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাওয়ার কারণ হলো আমাদের প্রিয় ভাই খোবায়বের শাহাদাতের কথা যখন মনে হয়ে যায়, খোবায়বকে যখন মক্কার কাফির মুশরিকরা মদিনায় হিজরত করা খোবায়বকে যখন ধরে নিয়ে আসলো, ধরে নিয়ে আসার পরে তাকে যখন জেলখানে আটকে রাখলো, তাকে রিমান্ডে নিল, চেষ্টা করলো ইসলাম থেকে বিচ্যুত করার জন্য, পারলো না। শেষ পর্যন্ত আমি কাফের ছিলাম, আমি তাদের দলের মধ্যে ছিলাম, আমি নিজের চোখে দেখলাম তার খাবারটা বন্ধ করে দেওয়া হলো, না খেয়ে জেলখানার মধ্যে তাকে মেরে ফেলা হবে, জেলখানার মধ্যে তাকে আটকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, খাবার বন্ধ হলে কি হবে। আমি ছিলাম তার পাহারার দায়িত্বে, আমি নিজের চোখে দেখেছি খোবায়ব যখন শেষ রাত্রিতে আল্লাহর কালাম তেলাওয়াত করে তার সামনে জান্নাতের আঙ্গুরের ছড়াগুলো তার সামনে কে যেন ঝুলাইয়া রাখে, আঙ্গুর ঝোড়া ছড়া থেকে একটা করে আঙ্গুর আস্তে আস্তে করে তিনি হাত দিয়ে ঠুকে ঠুকে পেড়ে তার মুখে নেন আর আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে এরকম করে দুই মাস চলে গেল, খাবার বন্ধ হলো কিন্তু তার চেহারা সুন্দর হতে লাগলো, সবার কাছে সংবাদ চলে গেল খোবায়বকে খাবার বন্ধ করে দিলে কি লাভ হলো, বরঞ্চ খোবায়বের খাবারের জন্য আমার আল্লাহ তার বন্দোবস্ত করে দিয়েছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, কি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত হলো তাকে সরে চড়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। যখন তাকে আমরা হত্যার সিদ্ধান্ত নিয়েছি তার সামনে গিয়ে বললাম খোবায়েব এখনো সময় আছে ইসলাম ছাড়বে কিনা বলো, সঙ্গে সঙ্গে খোবায়েব বলল তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমাকে টুকরো টুকরো করে দাও, তবু আমি দিন থেকে একচুল পরিমাণ নড়ব না। আমি সেই সময় সামনে দাঁড়ানো ছিলাম, আমি ইসলামের এই নূরে এই আলোতে আলোকিত হতে পারি নাই, একজন কাফের এসে তাকে থাপ্পড় মারল, থাপ্পড় মেরে বলছে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আরেকজন এসে বলছে তুই তো আমাদের আত্মীয় হস, শেষ ইচ্ছা কি তোর পূরণ করবো, তোর বউ বাচ্চার সঙ্গে দেখা করতে হবে নাকি। খোবায়েব বলছেন ও কাফের দলের লোকেরা আমার অন্তিম ইচ্ছা যদি পূরণ করতে চাও তাহলে আমাকে ওজুর পানি দিয়ে দাও, ওযু বানায় নামাজে দাঁড়া আমি আল্লাহর সঙ্গে একটু দিদার করতে চাই, জোরে বলি সুবহানাল্লাহ। খোবায়েব বিনাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পানি পেলেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ প্রথম রাকাত খুব আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাত পড়তে নিয়ে হঠাৎ করে নামাজের মধ্যে তার মনে হয়ে গেল আমি যদি আস্তে আস্তে নামাজ পড়ি কাফের মুশরিকরা মনে করতে পারে খোবায়েব মৃত্যুর ভয়ে নামাজ থেকে লম্বা করছে, নামাজটা দ্রুত শেষ করলেন, হাত উঁচু করে বলছেন আল্লাহ তাআলা আজকে তিন মাস চার মাস গত হতে চললো নবীজিকে দেখতে পাই না, রসুলের আদর্শ রসুলের সেই সুন্দর সুন্দর কথাগুলো শুনতে পাই না, ও আল্লাহ আমার মনে হয় আমি আর বাঁচবো না, তুমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ দিয়ে দিয়েছো, আমি মনে হয় শহীদ হয়ে যাব, তবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমার মৃত্যুর সংবাদটা তুমি নবীজির দরবারে পৌঁছা দিও, আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছায় দিও। এই কথা বলে তিনি দোয়া শেষ করলেন, এইদিকে খোবায়েব বলেন আমিরুল মুমিনিন আমরা সবাই মিলে তাকে ধরে নিয়ে সুলের দিকে নিয়ে যাচ্ছি, ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাচ্ছি, হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, সামনে একজন দাঁড়ায়া কৌতুক করে বলছে হেও প্রতিপন্ন করে বলছে ওরে খোবায়েব তোর এই জায়গায় তোকে যেমন আমরা হাত বাঁধলাম পা বাঁধলাম এই জায়গায় তোকে না বেঁধে মুহাম্মদকে বাঁধলে কতই না ভালো হতো, নাউজুবিল্লাহ। এই কথা শোনা মাত্রই খোবায়েব খেপে গেলেন, রেগে গেলেন, মুখের ভিতরে অনেকগুলো থুতু জমা করে ওই ব্যক্তির মুখ বরাবর মেরে দিয়ে বলছেন আল্লাহর কসম করে বলি আমার সামনে আমার নবীর একটা পশম যদি কেউ ক্ষতি করে আমি তাকে হালে কখনো ছেড়ে দেব না। এমন সময় একজন কাফের এসে রেগে গেল, কেঁপে গেল, আমি নিজের চোখে দেখছি আমিরুল মুমিনিন সাইদ বিন আমির বলেন আমি নিজের চোখে দেখতে পেলাম একজন কাফের এসে তার ডান হাতে মেরে দিল, ডান হাতটা ছিটকে পড়ে গেল, খোবায়েব মুসকে মুসকে হাসি মারে, বাম হাতে আঘাত করা হলো, খোবায়েব চিৎকার মেরে মেরে হাসে। সবাই মিলে বললাম খোবায়েব রে আমরা তোমার অঙ্গহানি করে দেই তুমি হাসো কেন, খোবায়েব বলছেন তোমার আমার একটা করে অঙ্গ কেটে দিচ্ছ, আমার আল্লাহ একটা করে হুল আমার সামনে দেখে দেখায় দিচ্ছে। খোবায়েব বিনাদি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, একজন কাফের সিনে যা তরবারি বুক দিয়ে ঢুকায় দিল, পিঠ দেবে হয়ে গেল, খোবায়েব দুনিয়া থেকে বিদায় নিলেন। এই চিত্র আমি সামনে দেখেছি আমিরুল মুমিনিন
কিন্তু শিরকিয়াতের কারণে আমি তার প্রতিবাদী হতে পারি নাই। আমি আজকে দিন গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, হিমসের গভর্নর হয়েছি, কিন্তু মাঝে মাঝে যখন একাকী চিন্তা করি নির্জন পরিবেশে, তখন আমার মনে হয় আরে আমি কত বড় অপরাধী হয়ে গেছি খোবাবের কাছে। আমি তাকে সামনে পেয়েও আমি তার কোনো উপকার করতে পারি নাই, এটাকে আমার অপরাধ মনে হয়। যে সময় আমার অপরাধ মনে হয় সেই সময় মাথাটা ঘুরে ওঠে, সেন্সলেস হয়ে মৃগীর গরির মতো অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাই। সাইয়েদ ওমর ফারুক বলছেন, সাইদ ও সাইদ, আমি তোমার প্রতি অত্যাচার করেছি, জুলুম করেছি, বেশি বলে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে হিমসের আবার পুনরায় তোমাকে গভর্নরের দায়িত্ব দিয়ে দিলাম। যরকম সুবহানাল্লাহ, সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা নুকি হিমসে পাঠিয়ে দেওয়া হলো। কেন্দ্র শাসন থেকে ওমর ফারুক একদিন হিমসে সফর করলেন, সফর করতে গিয়ে বললেন, শোনো এই হিমস জনপদে যারা গরিব আছে, যারা বেশি গরিব, তাদের একটা তালিকা দিয়ে দাও, রাষ্ট্রের তহবিল থেকে তাদেরকে কিছু অনুদান দেওয়া হবে। এরকম হয় না, রাষ্ট্রের তহবিল থেকে অনুদান দেওয়া হবে। সেই সময় সেই লিস্ট ওমর ফারুকের হাতে দেওয়া হলো। এক নাম্বার নাম লেখা আছে সাইদ বিন আমির। খলিফা ওমর ফারুক বললেন, হুই সাইদ, এই সাইদটাকে যে গভর্নর, আল্লাহু আকবার বলবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তো সেই সমস্ত বান্দাদেরকে ভালোবাসবেন যারা ওয়াদা ঠিক রাখবে, তাদের পথ, তারা যে যে পথটা নিয়ে আছে সেই পথটাকে যারা ঠিক রাখবে, ওয়াদা যারা ভঙ্গ করবে তারা কি ইমানদার না মোনাফেক? আস্তে বলো, ইমানদার না মোনাফেক? আমার দেশে নেতৃত্বের জায়গায় ইমানদার বেশি না মোনাফেক বেশি? বলেন, ইমানদার বেশি না মোনাফেক বেশি? লোকমানের ভিতরে নয়টা গুণ ছিল, কয়টা গুণ ছিল বলেন? নয়টা গুণ ছিল, ছয়টা বলেছি আমি। অঙ্গীকার পূর্ণ করা, নাম্বার সাত হলো মেহমানকে সম্মান করা। মেহমান যখন বাড়িতে আসবে আমরা তখন বলবো কি, আস্তাগফিরুল্লাহ, কেউ কিছু কয় না, জোরে বলেন, মাইক টন করতেছে, একটা আওয়াজ হচ্ছে না, টের পান না, কি বলবো, নাউজুবিল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো? মেহমান আসে বিপদের জন্য না আপনার রহমতের জন্য? রহমত নিয়ে, বরকত নিয়ে আসে। কোন মেহমান যখন আপনার বাড়িতে আসবে ভাববেন এটা আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছে। মেহমানকে সম্মান করা ওয়াজিব, মেহমানকে সম্মান করা কি ওয়াজিব। আমার নবীজি, সবচেয়ে বড় ভুল ছিল এটা, ইসলামের সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা, মেহমানদারি করা। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি একদিন এশার নামাজ পড়ে সাহাবীদের মাঝে মেহমান বন্টন করছেন, কেউ অনেক দূর থেকে এসেছে, প্রতি রাতে তিনি মেহমান কিছু বন্টন করে দিতেন। তারই ধারাবাহিকতায় এক রাতে নবীজি বন্টন করলেন, চার পাঁচজন, ছয়জনকে বন্টন করে দিলেন, এরকম চার পাঁচ জনের ঘরে একজন মেহমান বাদ আছে। আস্তে করে ডাক দিলেন, তালহা এদিকে আসো তো, তুমি আজকের এই মেহমানটাকে নিয়ে যাও। এমন লোককে বলছে যার বাড়িতে বাজার নাই তিন মাস, কয় মাস বাজার নাই, তিন মাস। যেদিন বাজার করবেন, তার বউ বলেছেন কি, দেখেন তিন মাস হলে বাজার নাই, আপনার কিছু পয়সা জমায়া জমায়া কিছু টাকা হয়েছে, আপনি আজকে বাজার করতে যাবেন। উনি বাজারের ব্যাগ নিয়ে মসজিদে গেছে, বয়ান শুনতে শুনতে বাজার শেষ, এশার নামাজের সময় ফাঁকা ব্যাগ আর মেহমানের সাথে নিয়ে বাড়ির দরজায় হাজির। দরজা খুলো, দরজা খুলেই বউকে বলতেছে, শোনো বাজার তো নাই ফাঁকা, মেহমান নিয়ে আসছি। এরকম যদি অবস্থা আমাদের বউয়ের সঙ্গে হয় তাহলে কি হবে বলেন? হ্যাঁ বলেন, আপনি বলেন, তিন মাস বাজার নাই, ব্যাগ ফাঁকা, মেহমান ঘাড়ে, বউয়ের সঙ্গে কথা বলার কোনো উপায় নাই। আর কি বউ তারা ছিলেন, আস্তে করে বলেন, স্বামী বাজার যেহেতু করা হয় নাই, মেহমান তো আসছে, কোনো চিন্তা নাই, মেহমানকে বসায় দেন, রিজিকের দায়িত্ব আল্লাহ। এটা জোরে বলি, সুবহান আল্লাহ। এই কথাগুলো কি জানার দরকার আছে না, আসতে আসে না, নাই ওয়াদা ঠিক রাখবো। লোকমানের নয়টা গুণ আমরা যদি অর্জন করতে পারি, আমরা লোকমানের সঙ্গে জান্নাতে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কয়জনকে ভালোবাসেন? আটজনকে, তার মধ্যে তিনটা বলেছি, কয়টা বলেছি, আরো আছে পাঁচজন, শুনবো তো নাকি আমার আলোচনায়? না ওই তারে নারে বান্দরে কলা খেয়ে সিন্দুরে এগুলো নাই। এবং আমার আলোচনায় আমি চেষ্টা করি কোরআনকে সামনে রেখে কিছু কথা বলার। কিছু কিছু ওয়াইজ আছে, আরে কি সুর মারে, সুরের ঠেলায় ক্যান্দা কুন্দা শেষ, মাহফিল শেষে বলা হয় কি ওয়াজ শুনলা, কি যে কইলো, কানলাম ঠিক কিন্তু বুঝলাম, এরকম আছে না? বলেন তা আছে না? বলেন আমরা শিক্ষা নিয়ে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। শিক্ষাগুলোকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। তো তালহা বলছেন,
যে কি বলো কোজো ওই যে তুষের বস্তাটা আছে একটু পেড়ে দেন তুষের বস্তা নামালেন চালনাদীপ আস্তে করে চলতে লাগলেন ওই তুষ চলতে চলতে দেখা গেল মোটে কিছু জব জমা হয়ে গেল সেই জবগুলোকে এক জায়গায় করে পিষে পিষে এটাকে আটা করে খামির করে পানি দিয়া মিক্সড করে মোটে দুইটা রুটি হয়ে গেল ওই দুইটা রুটি নিয়া সুন্দর করে বানায়া স্বামী কি বলছেন আমার স্বামী গো আর কি দেব কিছুই তো নাই দুইটা রুটি মেহমানের সামনে দিয়ে আপনি দেরি করবেন না আপনি তৎক্ষণাৎ ঘর থেকে বের হয়ে আসবেন আমাদের ঘরে ঢোকা মাত্র আমরা লাইটটা বন্ধ করে খাওয়া দাওয়া হয়ে গেছে এটার ভান করে আমরা ঘুমিয়ে পড়ব অথচ তাদের পেটে কোনো খাবার নাই মেহমানকে দুইটা রুটি দিয়া মেহমানকে সম্মান জানায়া তারা গোটা রাত উপোস থাকলেন বাজারে নাই তিন মাস ধরে ফজরের যখন আজান হয়ে গেছে মেহমানকে সঙ্গে করে নিয়ে নবীজির মসজিদে চলে গেছেন মসজিদ নববীতে নামাজটা শেষ হয়ে গেল নামাজ শেষ হওয়ার পরে আমার নবীজি কাউকে ডাক দিলেন না আস্তে করে তালহাকে ডাক দিয়ে বলছেন তালহা এদিকে আসো সাহাবী থরথর করে কাঁপে আর বলে ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পেরেছি জিব্রাইল আপনাকে আমার বিরুদ্ধে নালিশ দিয়েছেন আপনি আমাকে মেহমানদারি করতে বলেছেন কিন্তু হুজুর মেহমানদারি করবো কেমনে তেমন কিছু ছিল না মেহমান কষ্ট পেলে আপনি আমাকে মাফ করে দিয়েন রসুল বলছেন শোনো তালহা তুমি উল্টা বলতেছো কেন আমার কাছে জিব্রাইল এসে আমাকে এক কিছুক্ষণ আগে সংবাদ দিয়ে গেল তালহা গত রাত্রি যে কাজটা করেছে তার বউকে নিয়ে তালহা এবং তালহার স্ত্রী যে কাজটা করেছে তাদের জীবনের শ্রেষ্ঠ আমল তারা গত রাত্রে করে নিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ এই সমস্ত গুণগুলো আমরা অর্জন করব জোরে বলি ইনশাআল্লাহ নাম্বার আট হলো প্রতিবেশীর হককে আদায় করা আমার নবীজি বলেছেন আমার উম্মতের যদি কষ্ট না হতো প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম আমার ভাইয়েরা জমিনে জমিনে মারামারি হয় না আইল না মারামারি হয় বলেন কি না মারামারি হয় আইল না মারামারি হয় আপনি একটু ছাড় দিবেন রাস্তা আপনি করে দিবেন মান সাহালা তারিকান যে ব্যক্তি মানুষের জন্য রাস্তাটা সহজ করে দেয় আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেন জোরে বলি সুবহানাল্লাহ এগুলো নিয়ে গন্ডগোল লাগে না ইসলাম কত সুন্দর লোকমানের ভিতরে এই গুণগুলো ছিল আল্লাহ পাক লোকমানকে এই জন্য এত সম্মান দিয়েছেন আর তার ওয়াজ ছিল তেরোটা তার ওয়াজ কয়টা ছিল বলেন তেরোটা কিছু দু একটা শুনি নাকি কোনো আপত্তি নাই তো আসর নামাজ না পড়লো চলবে আসর নামাজ পড়া লাগবে তো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ